প্রশ্ন হলো, উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয়? উট, তাহলে মরুভূমির জাহাজ, মরুভূমি কোথাকার? আরবকে কেন্দ্র করে। তাহলে আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। কোথাকার? আরবের। কিসের? অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিসের ভূমিকা উল্লেখযোগ্য? উটের ভূমিকা। উট ছাড়া কাকে কল্পনা করা যায় না? উট ছাড়া মরুবাসী আরবদের জীবন কল্পনা করা যায় না। তাহলে উট ছাড়া কি কল্পনা করা যায় না? মরুবাসীদের জীবনকে কল্পনা করা যায় না। একই সাথে আরবে কি ছিল? নৌ চলাচলের উপযোগী কোনো নদ নদী না থাকায় ব্যবসা বাণিজ্যের প্রধান বাহন ছিল কি? উট। তাই উটকে আরবদের মরুভূমির জাহাজ বলা হয়। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। ফিলিপকে হিস্ট্রি কি বলেছেন? ফিলিপকে অর্থাৎ পিকে হিস্ট্রি বলেন, উটের সাহায্য ছাড়া মরু অঞ্চল কখনই মানুষের বাসযোগ্য হয়ে উঠত উঠতে পারত না। উটের সাহায্য ছাড়া কি হয়ে পারতো না? মরু অঞ্চল কখনই মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারত না। উট ছিল যাযাবরদের ধাত্রী সমূহ, তার যাতায়াতের বাহন ও আদান প্রদানের মাধ্যম। উট ছিল যাযাবরদের কি? ধাত্রী সম। ধাত্রী সম বলা হয়েছে অর্থাৎ চরম বিপদের সময় যিনি সহযোগিতার হাত বাড়িয়ে থাকে তাকে বলা হয় ধাত্রী। আর যাযাবরদের ধাত্রী সম ছিল উট। আরবদের খাদ্য ও পানীয় যোগাত এবং ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে বিবেচিত হতো। কি বিবেচিত হতো? উট। আরবগণ পানির পরিবর্তে উটের দুধ পান করে তৃষ্ণা নিবারণ করত। উটের মাংস তাদের অত্যন্ত প্রিয় ও উপাদেয় খাদ্য ছিল। একই সাথে আরবগণ উটের চামড়া দিয়ে কি কি তৈরি করত? তাঁবু ও পশম দিয়ে তৈরি করত তারা শীত বস্ত্র। উটের মল একটি উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো এবং এর মূত্র চুলের টনিক হিসেবে ঔষধ রূপে ব্যবহৃত হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উটের কোনো কিছুই ফেলনার ছিল না। উট একটি উৎকৃষ্ট মাংস হিসেবে খাবার ছিল, তাদের পানি হিসেবে যোগাতো দুধ, একই সাথে হলো তাদের চামড়া দিয়ে তাঁবু ও পশম দিয়ে শীত বস্ত্র প্রস্তুত করা হতো, উটের মলকে জ্বালানি হিসেবে তারা ব্যবহার করত, একই সাথে মূত্র দ্বারা চুলের টনিক ও ঔষধ হিসেবে ব্যবহৃত হতো। তাহলে উটের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মরুভূমিতে তারা টিকে থাকার জন্য যেই বৈশিষ্ট্য তাদের সবচেয়ে বেশি স্বীকৃতি ছিল, শীতকালে প্রায় 25 দিন এবং গরমকালে প্রায় 15 দিন আরবের উটগুলো কোনো পানি পান না করেও কর্মক্ষম ছিল। তাহলে তারা কর্মক্ষম থাকতে পারার কারণে রাজ্য বিস্তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উট অগ্রণী ভূমিকা রাখতো বলে জানা যায়। কি কেন সম্ভব হয়েছে? তারা এই মরুভূমির মধ্যেও কতদিন, শীতকালে 25 দিন এবং গরমকালে 15 দিন আরবের উটগুলো পানি পান না করেও কর্মক্ষম থাকতো। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি উটের সাহায্যে কি করা হতো। আমরা একই সাথে খাবার হিসেবে দেখতে পাচ্ছি টনিক হিসেবে তারা মূত্র ব্যবহার করত এবং ব্যবহারের ক্ষেত্রে চামড়া দিয়ে তারা ব্যবহার করত এবং পনির হিসেবে ব্যবহার করত। একই সাথে দেখা যায় উটের আকৃতি কেমন তা আমরা খুব ভালোভাবে এখন